হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনারা যারা আবেদন করেছেন বা যারা এখনও আবেদন করেননি, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক স্পেশালি। কেননা আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যেগুলো কিন্তু আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং আপনাদের কিন্তু কাজে লাগবে। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আমরা জানি সকলে যে বছরে 6,000 টাকা দেওয়া হয়, 4 মাস পর পর মোট 2,000 টাকা করে কিন্তু 4 মাস পর পর দেওয়া হয় এবং 6,000 টাকা কিন্তু দেওয়া হয় বছরে। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কিন্তু সেই টাকাটা দ্বিগুণ করা হচ্ছে এবং 6,000 টাকা থেকে কিন্তু 12,000 টাকা করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে। তিনি কিন্তু জানিয়েছেন, কিছুদিন আগে কিন্তু একটা নিউজের মাধ্যমে কিন্তু জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের জন্য 6,000 টাকা থেকে 12,000 টাকা কিন্তু করা হচ্ছে। তো এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের কাদের কাদের নাম রয়েছে বা আপনারা আপনাদের গ্রামের কাদের কাদের নাম রয়েছে বা আপনাদের নাম আপনারা হয়তো জমা করেছেন, কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এই প্রকল্পে আপনাদের নামটা হয়তো রেজিস্টার হয়নি, তো সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কীভাবে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেলে কিছু জানতে পারলে শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি চলে এসেছি pmkishan.gov.in অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে প্রথমত আমরা চলে এসেছি এবং এই ওয়েবসাইটে আমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করব সেটা হচ্ছে কি, যে এখানে কিছু অপশান আমাদের দেখা যাচ্ছে, যে অপশানগুলো কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, অর্থাৎ নতুনভাবে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটা এডিট আধার ফাউলার রেকর্ড, অর্থাৎ আধার কার্ডের আপনি এডিট করতে পারবেন আধার কার্ড, অর্থাৎ আপনার যে রেকর্ড যেটা সেটা কিন্তু আপনি যদি আপনার ফেলড বা রিজেক্টেড হয়ে যায় সেটা কিন্তু আপনি মানে এখান থেকে এডিট করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, বেনিফিসিয়ারি স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। এছাড়াও এখানে যদি আরও একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি লিস্ট, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন। তো আমি এখানে ক্লিক করছি এবং লিস্ট পরবর্তী যেটা সেটা কিন্তু আসবে। তো এখানে মোট 4টে বা 5টে কিন্তু এখানে অপশান রয়েছে। ফার্স্ট যে অপশান সেটা হচ্ছে কি, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, এছাড়াও ভিলেজ, এগুলো কিন্তু সিলেক্ট করে রিপোর্টসে ক্লিক করতে হবে। তো এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 6,000 টাকা থেকে 12,000 টাকা করা হচ্ছে সেটা কিন্তু এখনও করা হয়নি, তবে নিউজের মাধ্যমে বলা হয়েছে এখনও কিন্তু করা হয়নি, তবে কিন্তু করে মানে খুব তাড়াতাড়ি কিন্তু করতে চলেছে মোদী সরকার। তো বন্ধুরা, এই বিষয়টি আপনাদেরকে জানানো ছিল, যারা কৃষক রয়েছেন তো তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর। কেননা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সবার অ্যাকাউন্টে এবার 12,000 টাকা দিতে প্রস্তুত হয়েছেন। তো আপনারা যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করে নেবেন, এই প্রকল্পের নাম নথিভুক্ত করে নেবেন। যারা আবেদন করেছেন তারা অবশ্যই 12,000 টাকা এবার থেকে পাবেন, যখন এটা অফিসিয়ালিভাবে লঞ্চ হয়ে যাবে 12,000 টাকা করে দেওয়া, তখন কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখনও 6,000 টাকা করেই কিন্তু দিচ্ছে, এখনও এটা স্টার্ট হয়নি 12,000 টাকা করে, তবে খুব তাড়াতাড়ি কিন্তু এবছরের মধ্যে চালু হয়ে যাওয়ার কথা। তো বন্ধুরা, এবার আপনাদেরকে জানাই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা এখনও টাকা পায়নি, আমরা জানি গত কিছুদিন আগে অর্থাৎ 9ই অগাস্ট টাকা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির। কারো কারো 3rd ইনস্টলমেন্ট, কারো কারো 4th ইনস্টলমেন্ট, কারো কারো 2nd ইনস্টলমেন্ট বা কারো কারো 1st ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে। কেউ কেউ আবার 2টো ইনস্টলমেন্টের টাকা একসঙ্গে পেয়েছে, কেউ আবার 1টার পেয়েছে। তো সেক্ষেত্রে যারা পায়নি তারা কবে পাবে? তো তাদেরকে যেটা বলা হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, নভেম্বর মাসের আগে পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। কেননা নভেম্বর মাসে কিন্তু আরও একটা কিস্তি দেওয়ার ডেট রয়েছে, এর জন্য নভেম্বর মাস পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে এবং কিন্তু আপনাদের যে টাকা সেই টাকাটা কিন্তু চলে আসবে খুব সহজে, আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে আগামী নভেম্বরের মাসের মধ্যে যারা যারা টাকা পায়নি এই কিষাণ সম্মান নিধি প্রকল্পে, তো তাদের টাকা কিন্তু দেওয়া হবে। তো এই বিষয়টি কিন্তু জানানো ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে। যারা কৃষক রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর এবং একটা কিন্তু ভালো সুসংবাদ বলতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, আর আমাদের চ্যানেল থেকে জানতে পারলে শিখতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।